অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। ১১টি আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের মানুষ পুষ্টি সূচকে পিছিয়ে আছেন। লিডারশিপ টু ইনশিওর অ্যাডিকোয়েট নিউট্রিশন লিন প্রকল্প বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মা ও শিশুর সামগ্রিক পুষ্টি উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি ২০১৮ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এই তিন পার্বত্য জেলার ১৮টি উপজেলায় এবং ৭৮টি ইউনিয়নে। একটি কনসোর্টিয়াম যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। কমিউনিটি পর্যায়ে পুষ্টি সংবেদনশীল সচেতনতা ও আচরণ পরিবর্তন আনয়নে কাজ করছে লিন প্রকল্প। এর ধারাবাহিকতায় গ্রাম ও পাড়া পর্যায়ে পুষ্টি নিয়ে নানা বিষয়ে নিয়মিতভাবে সেশন পরিচালনা করা হয়, যা পার্বত্য জনগোষ্ঠীর দৈনন্দিন ও গৃহস্থালী জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। এখন পর্যন্ত ৫৬১২৬টি সেশনের মাধ্যমে ৪৪,১০ জন মা ৭টি বিষয়ে গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা সম্পর্কিত সচেতনতার বার্তা গ্রহণ করেছেন। পুষ্টি, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে ৪৬,৭০৩ জন কিশোর কিশোরীকে প্রশিক্ষিত করা হয়েছে। ১৫,৭৮৩টি সেশনের মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টির মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে গঠন করা হয়েছে ১৬৪টি নারী পরিচালিত ব্যবসা কেন্দ্র। আমার নাম তুতু মারমা, আমি ডব্লিউবিসির একজন সদস্য। লিম প্রকল্পের সাথে যুক্ত হয়ে ডব্লিউবিসির মাধ্যমে মা ও শিশু পুষ্টি উন্নয়নে নানা রকম সেশন নিয়ে থাকি। সেশনের বিষয়গুলোর মধ্যে রয়েছে পুষ্টিকর খাবার, রান্না পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্নতা, গর্ভবতী চেক আপ, গর্ভবতী যত্ন ইত্যাদি। গর্ভবতী মারা সেশনে আসার পর এখন নিয়মিত চেক আপ করে। এর পাশাপাশি আমরা কিশোর কিশোরীদেরও সেশন নিই। কিশোর কিশোরীদের সেশনগুলো হলো মাসিককালীন স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, পেট ব্যবহার ইত্যাদি। আগে কিশোরীরা নিয়মিত আয়রন ট্যাবলেট খেত না, এর গুরুত্ব এরা বুঝত না। এখন তারা নিয়মিত আয়রন ট্যাবলেট খায় এবং কোথায় পাওয়া যায় সেটাও জানে। সেশন নেওয়ার পর কিশোরীরা পেট ব্যবহারের সঠিক নিয়ম জানে। আমরা শিশুর মুয়াক মাপি, যদি দেখি শিশুর অপুষ্টি ভুগতেছে তখন তাকে আমরা হাসপাতালে রেফার করি। এছাড়াও আমরা ডব্লিউবিসিতে স্যানিটারি প্যাড, পুষ্টিকর শাকসবজি, চাল, ডাল, ডিম, দুধ ইত্যাদি বিক্রি করে আয় করে থাকি। পুষ্টিকর পণ্য সহজলভ্য করার জন্য লিন প্রকল্প ভ্যালু চেইনের উন্নয়নে কাজ করছে। কৃষকদের উৎপাদিত পুষ্টিকর পণ্য পৌঁছে যাচ্ছে ডব্লিউবিসি সেন্টারে। অন্যদিকে লোকাল সার্ভিস প্রোভাইডাররা কৃষকদের পণ্য উৎপাদনে সহায়তা করছেন, পৌঁছে দিচ্ছেন কৃষি সরঞ্জাম, বীজ এবং সার, দেয়া হচ্ছে প্রয়োজনীয় প্রশিক্ষণ, উৎপাদিত পণ্য ছড়িয়ে যাচ্ছে কালেকশন পয়েন্টের মাধ্যমে। এছাড়াও ওয়াশ এবং ডিএনআই পণ্যগুলো সাপ্লাই চেন ডেভেলপ করার মধ্য দিয়ে ডব্লিউবিসির মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। গঠন করা হয়েছে ৩৬টি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্ল্যাটফর্ম। আমার নাম মিরন দেওয়ান, আমি একজন কৃষি এলএসপি। আমি কৃষিকাজের সাথে কয়েক বছর যাবৎ যুক্ত আছি। এই লিন প্রকল্প আসার পর থেকে আমি বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তিগত দেন ধারণা লাভ করি এবং এগুলো মাঠ পর্যায়ে কৃষকদেরকে শেখাই। আমরা কৃষকদেরকে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা সরাসরি লিঙ্কেজ করিয়ে দিই। এছাড়াও আমরা পার্বত্য এলাকায় সাজিনা এবং বার্মি কম্পোস বিস্তারে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। সরকারের জাতীয় পুষ্টি মূলনীতির সাথে সমন্বয় রেখে কাজ করছে লিন প্রকল্প। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০২৫ সালের মধ্যে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনায় সরকারের গৃহীত অঙ্গীকারের প্রতিফলন ঘটছে প্রকল্পের কর্মকাণ্ডে। নির্ধারিত লক্ষ্য পূরণে গঠন করা হয়েছে ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটি, ফলে ইউনিয়নের পুষ্টি সংক্রান্ত চাহিদা, প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিক তথ্য পৌঁছে যাচ্ছে উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে, যা প্রকল্পের অংশীদার স্থানীয় সরকার
এবং সরকারি বিভাগের মধ্যে সমন্বয় তৈরি করছে। আমি প্রজ্ঞান জ্যোতি চাকমা, চেয়ারম্যান দিঘিনালা ইউনিয়ন এবং ইউনিয়ন পুষ্টি কমিটির সভাপতি। ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কমিটি ছিল না, লিন প্রকল্প আসার পরপরই লিন প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে আমরা একটি ইউনিয়ন পুষ্টি কমিটি পেয়েছি। এখানে বিশেষ করে মা এবং শিশুদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা, আমরা দুই মাস অন্তর অন্তর এখানে ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে আমরা মিটিং করি। এই লিন প্রকল্পের মাধ্যমে আমরা পুষ্টি বিষয়ে অনেক কিছু শিখেছি, আমাদেরকে প্রশিক্ষণের সুযোগ দিয়েছেন। এই যে কর্মশালায় যেভাবে শিখেছি ওইভাবে আমাদের বাজেটে এই পুষ্টি বিষয়ে অন্তর্ভুক্ত করে পরিকল্পনা করে আমরা সরকারের কাছে বাজেট প্রণয়ন করেছি। আমি ডাক্তার মোহাম্মদ সাবের, সিভিল সার্জন, খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং সদস্য সচিব জেলা পুষ্টি সমন্বয় কমিটি। আপনারা জানেন পুষ্টি একটি বহুখাত ভিত্তিক কর্মযজ্ঞ, এখানে 22টি মন্ত্রণালয় সরাসরি সংশ্লিষ্ট আছেন। তা আমাদের কাজের ক্ষেত্রে আমাদের পুষ্টির জেলার পুষ্টির মান উন্নয়নের জন্য আমরা যে কাজ করে যাচ্ছি প্রত্যেক ডিপার্টমেন্ট, সেই কাজের অগ্রগতি সূচকের মাধ্যমে প্রকাশ করা হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির বিভিন্ন কার্যক্রম, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বিভিন্ন কার্যক্রমে এবং ইউনিয়ন পর্যায়ে মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম, এই বিষয়ে সমন্বয় কোঅর্ডিনেশন এবং অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের ক্ষেত্রে লিন আমাদেরকে সরাসরি সহযোগিতা করে যাচ্ছেন। লিন প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন পার্বত্য এলাকার 3,42,776 জন মানুষ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব তাড়াতাড়ি আমরা মাতৃ ও শিশু পুষ্টির বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমর্থ হব।